রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত শনিবার 20 আগস্ট দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সময় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ইউপি সদস্য মোহাম্মদ এমজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, শিক্ষক মহিবুল কবির জাহেদি, কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসাইন তালুকদার, মাস্টার মুসা, কাজী বক্তেয়ার, কাজী আজিজুল হক, ইউপি সদস্য মোহাম্মদ পেয়ার, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, আমির হোসেন সুমন, আবুল কালাম, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, মহিলা ইউপি সদস্য নূরজাহান বেগম, জামিলা আক্তার, কামরুন নাহার সহ এ সময় আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।